অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন ভাইস চ্যান্সেলর হিসেবে নিয়োগ পেলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ডক্টর এ কিউ এম মাহবুব। রাষ্ট্রপতির আদেশক্রমে যুগ্ম সচিব সৈয়দ আলী রেজা স্বাক্ষরিত শিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা একটি প্রজ্ঞাপনে তাকে নিয়োগ দেওয়া হয়। ভাইস চ্যান্সেলর পদে 4 বছর মেয়াদে তাকে নিয়োগ দেওয়া হল। দীর্ঘ 11 মাস পর স্থায়ী ভিসি পেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও কর্মচারী কর্মকর্তারা। এর আগে অনিয়ম দুর্নীতি নারী কেলেঙ্কারি সহ নানা অভিযোগ এনে গত বছরের 19 সেপ্টেম্বর থেকে আন্দোলন শুরু করেছিল শিক্ষার্থীরা। টানা 12 দিনের আন্দোলনের মুখে পদত্যাগ করেন প্রফেসর ডক্টর খন্দকার নাসিরুদ্দিন। এরপর 7 অক্টোবর বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ শাহজাহানকে ভারপ্রাপ্ত ভিসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল। Oh,